জয় গুরু বন্দেই পুরুষোত্তম। দীক্ষা গ্রহণের উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে এসে বসলেন। একজন দাদা দীক্ষা নিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি যে আপনার ওপর খুব অ্যাট্রাক্ট অর্থাৎ আকৃষ্ট তা নয়, তবে শুনেছি আপনার কতগুলো কৌশল আছে, তাই দীক্ষা নিলাম। মনে চাঞ্চল্য, অশান্তি, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি আমাকে বড়ই পীড়া দেয়। শ্রী শ্রী ঠাকুর, দীক্ষা নেওয়া লাগে দীক্ষার জন্য, তাহলেই ওসব নিয়ন্ত্রিত হয়ে যায়। নয়তো মনের চাঞ্চল্য, অভাব, অভিযোগ, অশান্তি দূর করার জন্য যদি কেউ দীক্ষা নেয়, তবে গন্তব্য হয় ওইটে। ব্যবহারও ওই রকম হয়, তাতে সামঞ্জস্য আসে না। সুকেন্দ্রিক হওয়া লাগে ইষ্টে। সুকেন্দ্রিক হলাম না ইষ্টে, সুকেন্দ্রিক হলাম ইষ্টের সাহায্যে আমার দুঃখ লাঘব করতে, তাতে হয় না। দুঃখ আসে কতগুলি প্রবৃত্তির দরুন। ইষ্টের প্রতি অচত অনুরাগ ছাড়া তাদের হাত থেকে রেহাই মেলে না। তার জন্য তাকে যে চায় তার সব হয়, সেজন্য দীক্ষার জন্য দীক্ষা নেওয়া ভালো। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না। প্রবৃত্তির অধীন যে আমি, সে আমি একাকি একক নিজের চেষ্টাতেই প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারি না। তেমনতর পূর্ণয়মান ইষ্টে যদি অনুরক্ত হই, তাহলে কিন্তু সহজেই হয়। উক্ত দাদা চলে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, ওর কথা শুনে মনে হলো যাজনী ত্রুটি আছে। দীক্ষার ফিল্ড অর্থাৎ ক্ষেত্রই ওতে প্রস্তুত হয়নি। শ্রী শ্রী ঠাকুর, দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড অর্থাৎ ভগবানের ছাপ, মানুষের মাথায় এঁকে দেওয়া। তার জীবন যে ইষ্টের জন্য, এইটে তার বোধে এনে দেওয়া। নাম নেওয়া থাকলে যজন যাজন ইষ্টভীতি করতে করতে তার জন্য আমি, এ বোধ খোলার সম্ভাবনা থাকে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।